দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস। প্রয়াত প্রিন্সেস ডায়নার সাথে সম্পর্কের শুরু থেকে এত বছর ধরে নানা সময়ে বিভিন্ন কারণে তিনি ছিলেন আলোচনায়। জলবায়ু পরিবর্তন, রাজনীতি সহ নানা রকম ইস্যুতে তার বক্তব্য বেশ গুরুত্ব পায় বিশ্বের বড় বড় সব গণমাধ্যমে। এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ইংল্যান্ডে বসবাসরত প্রায় 40 লাখ মুসলমানদের সাথে চার্লসের রয়েছে অন্যরকম এক সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের কারণই বা কি? দর্শক বুঝতেই পারছেন ইংল্যান্ডের বর্তমান রাজা চার্লসের ইসলামের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে আমার আজকের বিশ্লেষণ। সঙ্গে আছি আমি তাজরিন রিকা। মধ্যযুগীয় ইসলামী শাসন এবং মুসলমানদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের ব্যাপারে অবগত থেকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে এসেছেন রাজা চার্লস। তিনি মনে করেন ইসলাম ইউরোপিয়ান ইতিহাসেরও একটি উল্লেখযোগ্য অংশ, আধুনিক ইউরোপ গঠনে এর যথেষ্ট অবদান রয়েছে। তার বিশ্বাস ইসলাম অতীত এবং বর্তমানে মানবজাতির সকল প্রকার উদ্যোগ এবং উন্নতির সাথে ছিল, আছে এবং থাকবে। ইংরেজ লেখক মার্টিন লিংস, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তার একনিষ্ঠ ভক্ত চার্লস। মার্টিনের লেখা ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জীবনী গ্রন্থের বেশ প্রশংসা করেছেন তিনি। আর এই লেখকের মাধ্যমে চার্লস ইসলামের চেতনা এবং সুফিবাদের প্রতি আকৃষ্ট হন। এদিকে ইসলাম ধর্মের প্রতি বর্তমান রাজা তৃতীয় চার্লসের দৃষ্টিভঙ্গির বিষয়ে ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি পবিত্র কোরআন বোঝার জন্য আরবি ভাষা শিখেছেন। রাজপরিবার থেকে তিনিই প্রথম যিনি স্রোতের বিপরীতে এসে এমন চেষ্টা করেছেন। এদিকে যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জারা মোহাম্মদ এক বিবৃতিতে বলেছেন, রাজা তৃতীয় চার্লসই ইংল্যান্ডের মুসলমানদের বন্ধু। তিনি দেশের অসংখ্য মসজিদ পরিদর্শন করেছেন। এছাড়া চার্লস সবসময় ইংল্যান্ডের মুসলমানদের মঙ্গলের জন্য কাজ করেছেন ইসলামকে সুন্দরভাবে বুঝতে, সকলের মাঝে সম্প্রীতি ধরে রাখতে। বর্তমান রাজা চার্লস যুবরাজ থাকাকালীন 2006 সালে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেছিলেন। এছাড়া সে সময় 2005 সালে প্রকাশিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে প্রকাশিত ড্যানিশ কার্টুনের তুমুল সমালোচনা করেছিলেন এবং সবাইকে অন্যের ধর্মের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানিয়েছিলেন। এবছর রমজান মাসের শুরুতে মুসলমানদের প্রতি দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, রোজা পালনের রীতি থেকে অনেক কিছু শেখার আছে। রমজান মাস শুধুমাত্র উদারতাই নয়, সংযম, কৃতজ্ঞতা ও একসাথে নামাজ পড়া থেকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়ে থাকে। এছাড়া মুসলমানদের আতিথেয়তার মুগ্ধতার কথা এবং রোজার মাসে তাদের দানশীল মনোভাব সকলের জন্যই শিক্ষণীয় বলে তিনি জানান। যুবরাজ থাকাকালীন মুসলিম বিশ্ব ও পশ্চিমা বিশ্বের বিরোধ মুছে দেওয়ার পক্ষে কথা বলে এসেছেন চার্লস। তার মাঝে এসবের কোনো ভেদাভেদ নেই। তার বক্তব্য ছিল, পশ্চিমা বিশ্বে ইসলাম নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে, এছাড়া বিশ্ব সংস্কৃতি ও সভ্যতায় ইসলামের অবদান সম্পর্কেও আমাদের অনেক অজ্ঞতা রয়েছে। এটি আমাদের একটি ব্যর্থতা, ইতিহাস থেকে সরাসরি যা আমাদের চিন্তাধারায় এসেছে। এছাড়া ইসলামের ইতিহাস নিয়ে গবেষণারত ব্লগার পল উইলিয়ামস জানান, ইংল্যান্ডের বর্তমান রাজা চার্লস মুসলিম না হলেও ইসলামের প্রতি আগে থেকে তার সম্মানজনক দৃষ্টিভঙ্গি এবং নানা ইতিবাচক মন্তব্যই প্রমাণ করে দেয় যে ইংল্যান্ডের মুসলিম কমিউনিটির কাছে তিনি যোগ্য নেতা হিসেবে বিবেচিত হবেন।